নমস্কার, এআইটিসি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে যে ব্যাপারটা আনবো, টপিকটা তার শুরুতেই বলি, যেমন ঝাড় তো তেমন বাঁশ। ঝাড় যেমন হয়, আমাদের বিরোধী দল নেতা দাদা বলেন, শুভেন্দু অধিকারী মহাশয়, যেমন ঝাড় ঠিক সেই ঝাড়ে তেমনই তার বাঁশ হয়, সেখানে অন্য কোনো বাঁশ হতে পারে না। তো কয়েকদিন আগে বাঁকুড়াতে, ভাইপো তোমায় বলছি, তুমি জনসভা করতে গিয়ে আমাদের দলের ভাতৃপ্রতিম সৌমিত্রকে নিয়ে যেসব কথাবার্তাগুলো বললে, সেগুলো আমরা মেনে নিতে পাচ্ছি না। সৌমিত্র যথেষ্ট ডাইনামিক ছেলে এবং ডাইনামিক একজন এমপি এবং লড়াকু ছেলে, আমাদের থেকে বছর আশ থেকে ছোট, যথেষ্ট কঠোর পরিবারে গ্রাম থেকে, লাল মাটির দেশ থেকে উঠে যাওয়া ছেলে, ও লড়াই করা ছেলে। তুমি ওর পরিবার নিয়ে টানাটানি করছো, আমরা চাই না কারো পরিবার নিয়ে টানাটানি করতে, কিন্তু তুমি আজকে সুজাতা এবং সৌমিত্রকে নিয়ে যে বক্তব্যগুলো রেখে গেলে মঞ্চে, সেগুলো কিন্তু শোভনীয় নয়। তাই আমরা আজকে তোমার কথার পরিপ্রেক্ষিতে আজকের এই প্রতিবেদনটা করতে আমি বাধ্য হচ্ছি। আমি মেনে নিলাম ভাই সৌমিত্র তার ঘরের লক্ষ্মীকে যথাযথ মর্যাদা দিতে পারেনি, তাই সে লক্ষ্মীশ্রীর মর্যাদাটা বুঝবে কি করে, তাই তো ভাইপো? তাই তো এই প্রশ্ন করছো? তোমার বাড়িতে গিয়ে খোঁজ নাও, তোমার বাড়িতে গিয়ে খোঁজ নাও, তিনি তার নারায়ণকে যথাযথ মর্যাদা দিতে পেরেছিলেন না ডিভোর্স করে দিয়েছিলেন? তাহলে তিনি নরনারায়ণ, যেখানে নারায়ণের সেবা করতে পারেন না, তিনি কি করে পারবেন নর সেবা করতে, নারায়ণের যে সেবা করতে পারে না? তুমি আমাদের লক্ষ্মী বোন সুজাতাকে নিয়ে কথা বলছো ভাই সৌমিত্রর সঙ্গে সম্পর্ক নিয়ে, আর তোমার পরিবারে গিয়ে একটু খোঁজ নাও, তিনি তার নারায়ণকে ত্যাগ করে দিয়েছিলেন অকালে। তা যিনি নারায়ণের সেবা করতে পারে না, নরের সেবা করতে পারে না, তিনি নরনারায়ণের, পশ্চিমবঙ্গের এই এত লক্ষ কোটি মানুষের, সে কী করে সেবা করবে ভাইপো? তোমাকে বলছি, তুমি অপরের দিকে যদি একটা আঙুল তোলো, নিজের দিকে তিনটে আঙুল থাকে, তুমি যদি একটা আঙুল অপরের দিকে তোলো, নিজের দিকে তিনটে আঙুল থাকে, এটা মাথা রাখবে। তুমি আজ সৌমিত্রকে যে ভাষায় কথা বলছো সুজাতাকে নিয়ে, এটা পারিবারিক ব্যাপার, এই ব্যাপারে আমাদের কারো হস্তক্ষেপ করা উচিত নয়, এটা যে যার পারিবারিক ব্যাপার, বারংবার বলছি এটা পারিবারিক ব্যাপার, সেই পারিবারিক ব্যাপারে আমাদের কারো কোনো পারিবারিক ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে আমরা হাজার পরিচর্যা করতে পারি, চর্চা করতে পারি, কথা মত বিনিময় করতে পারি, কিন্তু কারো পারিবারিক ব্যাপারে আমরা ঢুকতে পারি না, একটা শৃঙ্খলা পরায়ণ যদি আমরা রাজনীতিবিদ হই। তুমি কী করে মঞ্চ থেকে আজকে সৌমিত্র ভাতৃপ্রতিম সৌমিত্র একটা এমপি সাংসদ এবং লড়াকু ছেলে, সে তুমি তাদের পরিবার নিয়ে টানাটানি করছো সুজাতাকে নিয়ে? সুজাতা যদি আজকে মা লক্ষ্মী হয়, তাহলে তোমার নারায়ণ কেন পালিয়ে গেছলো? খেয়াল করো, তোমার পরিবারে গিয়ে প্রশ্ন করো। যে কোনো মানুষের জীবনে সুখ, পৃথিবীটা গোল, সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, এভাবে আসতেই থাকে। অর্থাৎ তুমি যে বড়াই করছো যে সমস্ত কথাগুলো নিয়ে, সেগুলো তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার তোমার সিনিয়রকে জিজ্ঞাস করো, তোমার কোম্পানির সিনিয়রকে জিজ্ঞাস করো, তিনি কেন তার নারায়ণকে ধরে রাখতে পারেননি, আর তিনি তাহলে কী পশ্চিমবঙ্গের নরসেবা করবেন যিনি তার নিজের ঘরের নারায়ণকে ধরে রাখতে পারে না? লাখ টাকার প্রশ্ন। আসুন, আজকে শুনুন, যখন আপনার দল ছেড়ে আমরা চলে আমি চলে আসি, শেষ যখন শোভনদা মন্ত্রিত্বে চলে গেলেন, আইএনটিডিউসির প্রেসিডেন্ট ছিলেন তোমানসদা, তো তোমানসদার সাথে আমার সম্পর্ক অতি নিকট, মানে একদম ঘনিষ্ঠ, কি বলবো, দাদা ভাইয়ের সম্পর্ক ছিল। সেই সময় তোমানসদাকে কিছুদিনের জন্য আইএনটিডিউসি রাজ্য সভাপতি করা হয় এবং তেনার নেতৃত্বে আমরা রাজ্য কমিটির একজন ছিলাম, তারপর সেটা হস্তান্তর করা হয় চন্দ্রিমাদিকে। সব রাজনীতি আমরা জানি, তোমাদের কাছ থেকে সমস্ত গল্প আমরা শুনেছি, তোমাদের আমাকে একান্ত বসে সমস্ত ঘটনা বলেছে, তিনি সেই এরিয়ার বিধায়ক হলেও তাকে আপনারা কাজ করতে দেননি, আমরা জানি। আমরা ওই দলটার মধ্যে ১৯ বছর কাটিয়ে এসেছি, অর্থাৎ আমাদেরকে ঘাটাতে এসো না ভাইপো, আমাদেরকে ঘাটাতে এসো না, আমরা শুভেন্দু অধিকারীর হাতে তৈরি করা শিষ্য, অর্থাৎ আমাদেরকে ঘাটাতে এসো না ভাইপো। তোমাকে বলছি, তুমি এইভাবে বিগত দিনে যদি আর সৌমিত্রকে নিয়ে, আমাদের দলের সৌমিত্রকে নিয়ে কোনো কথা বলেছ, আমরা কিন্তু তীব্র প্রতিবাদ করব। আর তুমি মঞ্চ থেকে মদন মিত্র, আমি যাদেরকে অত মন থেকে মানতে পারি না, আমি অত ঘেন্না করি, কিন্তু তাদেরকে অপমান করার অধিকার আমার নেই। বয়সে তোমার থেকে মদন মিত্র অনেক বড়, তিনি হয়তো মদ রদ খেয়ে ফেলেন, ড্রিঙ্ক করে ফেলেন, করে লাইফ টাইপ করেন, ঠিক আছে, এটা মানুষের লাইফস্টাইলের মধ্যে পড়ে, সে কোনোভাবে করে বেড়ায়, সবাই জানি ইন্টারন্যাশনাল মাতাল, কিন্তু তুমি ওই লোক হাজার হাজার মানুষের সামনে মদন মিত্র, কুণাল ঘোষ, আমি জানি 3.5 বছর জেল কাটা আসামি কুণাল ঘোষ, সবাই জানে ও ফেক বাদ ছেলে, একটা ফেক বাদ ছেলে, 10 পাস ছেলে,
ঠপ্পর জেলে উনি একটা জাস্টিসকে নিয়ে বাজে বাজে কথা বলে, কিন্তু আমার দলের যখন সে একটা সম্পাদক বা মুখপাত্র তার নাম ধরে যে তোমার বাবার বয়সী তাকে তুমি বলছো মদন মিত্র, তাকে তুমি বলছো কুণাল ঘোষ, এগুলো কি শিক্ষা? এ শিক্ষা মিদনাপুরের মাটির ছেলেদের নেই, এ বিদ্যাসাগর আমাদের এই শিক্ষা দিয়ে যায়নি। শর্মা আজকে যদি আমি তৃণমূল ছেড়ে চলে এসেছি, কিন্তু আজকে যদি অজিত মাইতি আমার জেলার সভাপতি ছিলেন, এখন তিনি হচ্ছে কনভেনার গোটা জেলা দুটো জেলার, আজকে দেখা হলেও অন্তত অজিত দা হলেও কথা বলবো, বা দীনেন রায় ওনার সঙ্গে দেখা হলো, কিন্তু বলবো না দীনেন রায় অজিত মাইতি সামনে, তাদের সামনে বলবো না, তাদেরকে দীনেন দা বলবো, বা আজকে মিগেন দা বেঁচে থাকলে বলতাম মিগেন দা, মিগেন মাইতিকে। আজকে যদি অজিত দার সাথে দেখা হয় আমি অজিতদাকে অজিত দা বলবো, ভদ্রতা, রাজনীতির জায়গায় রাজনীতি হবে, ভদ্রতার জায়গায় ভদ্রতাভাবে ব্যবহার করবো। এটা আমরা, এটা মানে মেদিনীপুরের ছেলে, শৃঙ্খলা অপরায়ণ ছেলে আমরা, এগুলো তোমার ভালো হচ্ছে না। তুমি কিনা মঞ্চের মধ্যে বলছো মদন মিত্র, কুণাল ঘোষ, আমি একদমই ওদের পছন্দ করি না, এই জন্যে বলি না। তাহলে কোন দিকে, কোন দিকে যাচ্ছে আমাদের এই রাজ্যটা, কোন দিকে যাচ্ছে আপনারা ভেবে দেখুন। আজকে যে জিনিসটা ঘটছে দিনের পর দিন, দিনের পর দিন তিল তিল করে আজকে চতুর্দিকে চুরি 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 করতে 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 আজকে একটা এমন জায়গায় পৌঁছে গেছে, সেই জায়গায় আমাদের পরিণতিটা আজ মুখ দেখাতে পারছে না তৃণমূল নেতারা, তারা লুকিয়ে পড়ছে, পাড়ার লোকেরা চা দোকানে বসে গল্প করতে পারছে না লোকাল নেতারা, আমরা দেখতে পাচ্ছি তাদের চিত্রটা, দেখতে পাচ্ছি। সবাই হয়তো চোর নয়, সবাই হয়তো কি, কিন্তু তৃণমূলের নেতা নাম শুনলে লুকিয়ে পড়ছে। তাই একটা শেষ কথা বলে যায়, নিউটনের তৃতীয় সূত্র আছে, প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, সমপ্রতিক্রিয়া আছে, অর্থাৎ আপনি যেমন কাজ করবেন তেমনি তার ফল পাবেন। আপনি যদি আজকে সুজাতাকে নিয়ে না বলতেন, তাহলে আপনার পরিবার নিয়েও আমি কিন্তু আজকে টানাটানি করতাম না। তাই বলে গেলাম, দ্বিতীয় দিন আর সৌমিত্রকে নিয়ে যদি কোনো কথা বলেছো, আমি কিন্তু আরও বৃহত্তম বা প্রকাশ করব পুরো সমস্ত ঘটনা, তোমাদের আমাকে যা বলে গেছে। নমস্কার, এখানেই শেষ করলাম আজকের প্রতিবেদন।